ফেলো বিয়ার্স, সবাইকে টেকসোর্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে উইন্ডোজ এর লেটেস্ট আপডেট ভার্সন, সেটা হচ্ছে উইন্ডোজ 11। তো উইন্ডোজ 11 কীভাবে ইনস্টল করবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তার আগে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন যাওয়া যাক, উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন। তো আমি তার আগে সার্চ করে নিচ্ছি গুগলে আসলে কী কী রিকোয়ারমেন্টের প্রয়োজন উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য। তো আমি সার্চ করলাম গুগলে, গুগলে সার্চ করে এখানে আমি মাইক্রোসফট থেকে দেখে নিচ্ছি আসলে কী কী রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন। সেটা হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ অবশ্যই প্রসেসর 1 GHz থাকতে হবে। তো তারপর তারপর যেটা হলো, তারপর র্যাম র্যাম 4 GB থাকতে হবে, স্টোরেজ 64 আপ, মানে মিনিমাম স্টোরেজ 64 মিনিমাম। তো এখন সচরাচর সবারই 1 TB থাকে আর কি। যাই হোক, গ্রাফিক্স কার্ড থাকতে হবে কম্পাটিবল উইথ DirectX 12, সিস্টেম ফার্মওয়্যার UEFI, সিকিউর বুট ক্যাপাবিলিটি। তারপর থাকতে TPM, ও আমি বলে নিচ্ছি আসলে এখানে TPMটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টিপিএমটা আপনার বায়োস সেটআপ থেকে অবশ্যই এই টিপিএমটি চেঞ্জ করে দিতে হবে, তা না হলে আপনার উইন্ডোজ ইনস্টল করতে গেলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার দেখাবে উইন্ডোজ ইনস্টল করতে গেলে যে আপনার ডিভাইসটি কম্পাটিবল নয় উইন্ডোজ 11-এর জন্য। তো টিপিএমটি কীভাবে ইনস্টল, কীভাবে ইনেবল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে যেটা হচ্ছে ডিসপ্লে, হাই ডেফিনিশন 720p ডিসপ্লে এটা থাকতে হবে। তারপরে ইন্টারনেট কানেকশন না থাকলে হবে, এটা আসলে প্রয়োজন নেই। এটা হলো যদি ইন্টারনেট ডিরেক্ট লাইসেন্স থাকে সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো রিকোয়ারমেন্ট থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টিপিএম। তো টিপিএমটা আসলে কি সেটা হচ্ছে আপনি যদি সার্চ করেন TPM.MSC, টিপিএমটা হচ্ছে ফাস্টেক প্ল্যাটফর্ম মডিউল। এটা হলো আপনার বায়োস থেকে, এটাকে যদি অন, এটা আমার অন করানো আছে তো যার কারণে এটা আমার দা টিপিএমপি ইজ রেডি ফর ইউজ দেখাচ্ছে। আর যদি অন না করা থাকতো তাহলে অবশ্যই এখানে একটা টিপিএম ক্যান নট বি ইউজ এরকম একটা কিছু দেখাই। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিপিএমপি এনেবল করতে হয়। আমি আপনাদেরকে ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটারই কনফিগারেশন চেঞ্জ করে এবং কীভাবে ইনস্টল করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো আমার ল্যাপটপের কনফিগারেশনটা আসলে উইন্ডোজ 11-এর জন্য উপযুক্ত কিনা, তো সেটা দেখে নিই। আমি উইন্ডোজ আমার ল্যাপটপের প্রসেসরটা হচ্ছে Core i3 6th generation-এর 2.3 GHz, আর ইনস্টল র্যাম হচ্ছে 12 GB, আর এখন যেটা দেওয়া আছে এটা হলো উইন্ডোজ 10 প্রো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ল্যাপটপটি আসলে উইন্ডোজ 11-এর জন্য উপযুক্ত। তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমি আমার পেন ড্রাইভটি বুটেবল করে নেব উইন্ডোজ 11-এর জন্য। তো সেটার জন্য আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারেন। তো এটা দেখানোর মূল কারণ হচ্ছে এখানে একটু একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমি যে সফটওয়্যার ইউজ করব সেটা বলতেছি না। তো আপনারা আপনাদের মতো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে সেটা ইউজ করবেন। তো এখানে আমি যেটা পার্টিশন করব সেটা হচ্ছে MBR পার্টিশন না করে এটা GPT পার্টিশন করে নেব। তো এটা UEFI, এটা উইন্ডোজ 11 সাপোর্ট করে বেশি, যার কারণে আমি এটা করে নিচ্ছি। তো তারপরে আর কিছু না, এখান থেকে আমি আমার ফাইলটি দেখিয়ে দিব, যে আমার উইন্ডোজ 11-এর যে ফাইলটা আছে সেটা দেখিয়ে দিব। তো এটা দেখিয়ে দিলাম, তারপরে সিম্পল এটুকু আর কিছু না, জাস্ট স্টার্ট করে দিব। তো স্টার্ট করে দিচ্ছি, তো এটা আমার উইন্ডোজ 11-এর জন্য বুটেবল অটোমেটিক হয়ে যাচ্ছে আর কি। তো এটা হ্যালো ভিউয়ার্স, এখন আমি আমার ল্যাপটপের বায়োস সেটআপে কীভাবে টিপিএমটি এনেবল করতে হয় সেটি দেখাবো এবং আমি ডেস্কটপে দেখিয়ে দিব। তার আগে আমি ল্যাপটপে দেখাচ্ছি কীভাবে টিপিএমটি এনেবল করতে হয়। এখানে সিকিউরিটি অপশনে যাবো, যাওয়ার পরে দেখবো ইন্টেল প্ল্যাটফর্ম ট্রাস্টেড টেকনোলজি এটা এনেবল করা আছে, এটা ডিসেবল করা থাকে তো আমি এটা এনেবল আগে করে নিয়েছি, এটা এনেবল করে দিলেই হবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ডেস্কটপের টিপিএমটি কীভাবে এনেবল করতে হয়। তো হ্যালো ভিউয়ার্স, চলে আসছি আমি আমার ডেস্কটপের, আমার ডেস্কটপটি হচ্ছে আসুস মাদারবোর্ডের। তো এখন আমি আমার আসুস মাদারবোর্ডের বায়োস সেটআপে এখানে অ্যাডভান্স অপশনে আমি যাচ্ছি, অ্যাডভান্স অপশনে এটা আমার অ্যাডভান্সে গিয়ে পিসি
FW কনফিগারেশন, এখানে গেলে এখানে আমার টিপিএমপি ডিভাইস সিলেকশন, এখানে আমার ফার্মওয়্যার টিপিএমপি এটা সিলেক্ট করাই আছে। তো এটা আমার সিলেক্ট করা আছে, আমি টেস্ট করেছি, তো তার কারণে আমি সিলেক্ট করে দেখেছি যে আসলে ইন্টারেস্ট হয় কিনা। তো এটা আমি করে করে রাখছি, তো আপনারা এটা করে নেবেন। আপনাদের বিভিন্ন বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন ধরনের কনফিগারেশন, তো এটা দূর করার জন্য যেটা করতে হবে সেটা আপনি গুগলে আপনার বায়োসটি বায়োসের ভার্সন আবার মাদারবোর্ডের ভার্সন এটা সার্চ করে নিলেই আপনারা মানে পেয়ে যাবেন কীভাবে আসলে আপনার টিপিএমপি চেঞ্জ করবেন। তো চলুন এখন চলে যাই কীভাবে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ 11টি ইনস্টল করবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার পিসি ক্যান নট রান উইন্ডোজ 11, এটা দেখাচ্ছে। আসলে এটা দেখানোর মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আমি এটা আমি টিপিএমটি ডিসেবল করে আসছি যার কারণে আমার এটি দেখাচ্ছে। তো টিপিএমটি আমি আবার ইনেবল করে দেখাবো কীভাবে উইন্ডোজ 11 ইনস্টল করতে হয়। তো আমি আমার বায়োসে চলে যাচ্ছি, আমি আমার কম্পিউটারটি শাট ডাউন করলাম এবং বায়োসে বায়োসে ঢুকে গেলাম। তো এখন এখান থেকে আমি অ্যাডভান্স মোডে যাচ্ছি, অ্যাডভান্স মোড থেকে অ্যাডভান্সে সরি 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 অ্যাডভান্স অ্যাডভান্সে চলে যাচ্ছি। অ্যাডভান্স থেকে পিসিএস FW টিপিএমপি ডিভাইস, এটা আমার ডিসক্রিপ্ট করা আছে, এটা আমি ফার্মওয়্যার ইনেবল করে দিচ্ছি এবং এটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি। আমি আমার পেন ড্রাইভটি বুটেবল করা আছে, তো কীভাবে বুটেবল করতে হয় এটি আগে দেখিয়ে দিয়েছি আমি। তো এখন এখান থেকে আমি আমার পেন ড্রাইভটি সিলেক্ট করে দিচ্ছি। এটা লোডিং হচ্ছে, তো একটু সময় নিবে। এই যে আমার উইন্ডোজ উইন্ডোজটা চলে এসেছে, নেক্সটে যাচ্ছি, ইনস্টলে যাচ্ছি। এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট, এটা দরকার নাই। এখান থেকে আমি উইন্ডোজ 11টা সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, এখন এখানে আমার আগে কিন্তু এর আগে যেটা আসছিল সেটা কিন্তু উইন্ডোজ ক্যান নট রান দিস পিসি। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা অ্যাকসেপ্ট করে নিছে, অ্যাপ্লিকেশন নোটিস অ্যান্ড লাইসেন্স টার্ম এটা দেখায় সবসময়। তো এটা আমি চলে গেলাম, এখন এখান থেকে আমি উইন্ডোজ দিচ্ছি। আসলে নর্মালি উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 সেম, ইনস্টল সেম, কোনো পার্থক্য নেই। তো নর্মালি আপনারা যেভাবে উইন্ডোজ 10 ইনস্টল দেন সে ঠিক সেভাবেই ইনস্টল দিয়ে নেবেন আর কি। তো হ্যালো ভিউয়ার্স, আমার উইন্ডোজটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু একটা ফিচার আছে, অ্যাডভান্স ফিচার, সেটা হচ্ছে থিমস, তারপর বিভিন্ন ধরনের ফাংশন, কন্ট্রোল প্যানেল, বিভিন্ন ধরনের আর কি সব কিছু চেঞ্জ। এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো নতুন তারা অ্যাড করেছে। দিস পিসি মানে লুক লাইকস, মানে একদম অনেক সুন্দর একটা ভার্সন মাইক্রোসফট আর কি তৈরি করেছে। যাই হোক, ভালোই হয়েছে। এখানে অনেক ধরনের ফাংশন আছে, অ্যাপস আছে, এখানে অল অ্যাপসগুলো সাপোর্ট করে, মানে অনেকটাই বেসিক একটা থিমসের মতো আর কি। তো এখান থেকে অনেক কিছুই আছে, যেমন এখানে যেটা আছে উইন্ডোজ 11 অটোমেটিক মাইক্রোসফট অফিসের সবগুলো আছে, ওয়ার্ড আছে, এক্সেল আছে, অটোমেটিক এগুলো ইনস্টল করে দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে কীভাবে ইনস্টল করতে হয়। ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি অবশ্যই কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি, আসসালামু আলাইকুম।